জামালপুরের একটি আবাসিক মাদ্রাসা থেকে নিখোঁজ হওয়া তিন ছাত্রীকে রাজধানীর মুগদ এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত 12টার দিকে পুলিশের একটি দল একটি বাড়ি থেকে তাদের উদ্ধার করে। জামালপুর জেলা পুলিশ সূত্রে জানা গেছে, ওই তিন ছাত্রী মাদ্রাসা থেকে পালিয়ে জামালপুরের ইসলামপুর রেল স্টেশনে গিয়ে ট্রেনে চড়ে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে নামে। পরে তারা একটি রিক্সা ভাড়া করে, কিন্তু কোথায় যাবে তারা তা বলতে পারছিল না। তারপর ওই রিক্সা চালক তাদের মুগদায় নিজ বাসায় নিয়ে রাখেন। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে জামালপুরের জ্যেষ্ঠ পুলিশ সুপার মোহাম্মদ সুমন মিয়া নেতৃত্বে পুলিশের একটি দল গিয়ে রিক্সা চালকের বাড়ি থেকে তিন ছাত্রীকে উদ্ধার করেন। এদিকে রিক্সা চালক মোহাম্মদ রাজা মিয়া বলেন, সোমবার দুপুরে কমলাপুরের রেলওয়ে স্টেশনের ওই তিন ছাত্রী তার রিক্সা ভাড়া করে, কিন্তু কোথায় যাবে তারা তা বলতে পারছিল না। পরে তারা জানায় তারা বাড়ি থেকে পালিয়ে এসেছে। এসব কথা শুনে রিক্সা চালক ছাত্রীদের বাসায় নিয়ে যান। তবে কেন ওই তিন ছাত্রী ঢাকায় পালিয়ে যায় তা নিশ্চিতভাবে বলতে পারেনি পুলিশ কর্মকর্তা। তিনি বলেন, সংবাদ সম্মেলন করে ওই ঘটনার বিস্তারিত জানানো হবে। গত রোববার রাতে ওই তিন ছাত্রী মাদ্রাসার অন্য আবাসিক শিক্ষার্থীদের সঙ্গে একই কক্ষে ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে ফজরের নামাজ আদায়ের জন্য ঘুম থেকে সব শিক্ষার্থীকে জাগিয়ে দেওয়া হয়। অন্যদের মতো ওই তিন শিক্ষার্থীও নামাজ আদায়ের জন্য প্রস্তুতি নেয়। তারপর থেকে তারা নিখোঁজ।